ও আমার নায়ক বন্ধু ও পরিচালক মশাই, ও যিনি যেনার গানে আমরা হয়তো আমরা শিল্পী কিন্তু যার গানে আমরা বড় হয়েছি, সেই মাস্টারমশাই আজকের আমাদের কাছে উপস্থিত হয়েছেন। তো এই সভায় প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে আমি দু একটা কথা বলবো, তারপরে আমাদের সভা আমরা শুরু করব। তো বলবো বলতে এটাই, আমরা আগামী বছর আদি মুক্তাঙ্গন দলে ছিলাম, এবছর আমরা নিউ শিল্প তীর্থ গজন তীর্থ দলে এসেছি। তো অনেক আশা নিয়ে এসেছি, আপনাদের আশীর্বাদ করবেন আমরা যেন ভালোভাবে গান বাজনা করে আপনাদের মনোরঞ্জন করতে পারি। প্রত্যেক বছর যেভাবে আমাদের বাস্তব কাহিনী নিয়ে আপনাদের সামনে তুলে ধরি, এবছরও আমরা চেষ্টা করেছি কিছু কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরব, বাস্তব ঘটনা। তো বেশি কিছু বলবো না, অনেক বেলা হয়ে গেছে। আজকের যিনি আমাদের এই সভায় সভাপতি ও বিশিষ্ট অতিথিরা রয়েছেন তাদেরকে বরণ করে নেবো এক এক করে। তো আজকের এই সভায় আমরা সভাপতি ঘোষণা করছি আমাদের যিনি গানের মাস্টারমশাই শততল নস্কর মহাশয়, আপনি দয়া করে আমাদের মঞ্চে আসবেন। সভাপতিকে বরণ করে নিচ্ছেন আমাদের দলের প্রোপাইটার মাননীয় সুকুমার পাত্র মহাশয়। আপনারা যেখানে থাকুন গিন্নে বসুন। আজকের সভাপতি আমাদের শততল নস্কর মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছেন ফুল ও চন্দনের ফোঁটা দিয়ে আমাদের প্রোপাইটার সুকুমার পাত্র মহাশয়। আমাদের বিশিষ্ট অতিথি আমাদের পরিচালক, যার জন্য আমরা বাইরে গান করতে পারি, সেই পরিচালক আমাদের খুব কাছের বন্ধু ও ভাই বলতে 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 পারেন লালু বারিক। লালু বারিক মহাশয়কে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি। ওনাকে ফুল ও স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের দলের প্রোপাইটার মাননীয় সুকুমার পাত্র মহাশয়। আমাদের প্রধান অতিথি প্রণব দাস মহাশয়কে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের দলের প্রোভাইডার মাননীয় সুকুমার পাত্র মহাশয়। প্রণববাবু আপনি দয়া করে মঞ্চে আসবেন। আমাদের আর একটি প্রোপাইটার যার নেতৃত্বে আমাদের এই দলটা চলে বা যার কথা মতো আমরা এখানে রিহার্সাল করবো বা যার অনুরোধে আমাদের গানটা চলবে, সেই আর এক প্রোপাইটার আমাদের রিন্টু রায়। রিন্টুবাবু আপনি যেখানে থাকুন না কেন এখানে মঞ্চে তো আসবেন। তো রিন্টুবাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের দলের আর এক প্রোপাইটার সুকুমার পাত্র মহাশয়। রিন্টু রায়
মহাশয় আপনি যেখানেই থাকুন এখানে ওখানে একটু মঞ্চে আসবেন। বিশিষ্ট অতিথিদের বরণ করার পর্ব শেষ করলাম। তো আজকের যিনি সভাপতি এই অনুষ্ঠানটাকে পরিচালন করবেন আমাদের সভাপতি এবং দলের যিনি মাস্টারমশাই শতদল নস্কর মহাশয়ের হাতে আমি আমার মাইক বন্ডে তুলে দিচ্ছি কিছু বলার জন্য। ধন্যবাদ। নমস্কার উপস্থিত কাজনগরের দর্শকবৃন্দ, আমার শিল্পী বন্ধু যারা এই জল আগিয়ে নিয়ে যাবে আগামী এক বছর, তাদের উদ্দেশ্যে আমার একান্ত অনুরোধ, একটা দল যেভাবে আগিয়ে যায় সঙ্গবদ্ধ হয়ে, কোনো ঝামেলা বা কোনো ঝগড়াঝাটি হলে নিজেরা মধ্যে বসে আলোচনা করার পরে ডিসিশন টানা উচিত বলে আমি মনে করি, এবং সেটা আপনারা করবেন সেটাই এই শুভ কামনা করে শুরু করছি আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্ব, শুভ উদ্বোধনী সঙ্গীত। এই শুভ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদেরই দলের মাঝি অর্থাৎ কিবোর্ড ম্যান কার্তিক হালদার মহাশয়, সঙ্গে সঙ্গত করবেন আকাশ হালদার ও তবলায় সঙ্গত করবে সমীর শিখারি। হ্যালো, যাই হোক উদ্বোধনী সঙ্গীত গাইতে বলা হয়েছে আমাকে। তো আমি শ্রদ্ধেয় শিল্পী অনুপ জালোটার একটি গান গিয়ে আজকের অনুষ্ঠানের শুভ প্রারম্ভ করছি, ভুল দুটি মার্জনা করবেন। কে তুমি কাছে আছো তবু জানি না ছো অন্ধারে যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না কি তার মানে, বুঝি না কি তার মানে, we'll be right back।
আমাকে চালাও, অন্ধকারে দৌড়ে চালাও, চোখের দেখা দেখি না তবু, চোখের দেখা দেখি না তবু, এই খেলাকে যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা, কার্তিক হালদার মহাশয়কে সুন্দর একটি উদ্বোধনী সঙ্গীত আমাদের শোনানোর জন্যে। এখন আমাদের যে পরিবেশে দাঁড়িয়েছি শিল্পীকে বরণ করে নেওয়ার পালা। আমি প্রথম এই অনুষ্ঠানের এই দলের নায়ক নরেশ মণ্ডল মহাশয়কে বরণ করে নেবে আমাদেরই দলের নায়িকা রূপ কুমার। নরেশ মণ্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। নরেশ মণ্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদেরই দলের নায়িকা রূপ কুমার। এখন আমাদের দলের দ্বিতীয় নায়ক স্বরূপ হালদার মহাশয়, যাকে যার গলার গান শুনে দর্শক দরবার থেকে হাত হাততালির পর হাততালি আসে, সেই রূপ কুমারকে বরণ করে নিচ্ছে, সেই স্বরূপ কুমারকে বরণ করে নিচ্ছে আমাদেরই দলের মালিক মহাশয় সুকুমার পাত্র মহাশয়। সুকুমার পাত্র মহাশয় অরূপ কুমার হালদারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখন আমাদের বরণ করা পালা চলছে। এখানে এই মুহূর্তে বরণ করবো আমরা যাকে,
এসেছে কয়েক বছর আমাদের গাজন জগতে ইন্দ্রজিৎ মণ্ডল মহাশয়, যার কমিক দেখে আজকের মুগ্ধ সবাই বলছে বাহ বাহ বাহ, এই তো সেই ইন্দ্রজিৎ মণ্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। মণ্ডলকে বরণ করে নিচ্ছেন আমাদের দলের আরেক ম্যানেজার রিন্টু রায় মহাশয়। রিন্টু রায় রিন্টু রায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বর্তমান গাজন জগতের কৃষ্ণকাত সুরেলা কণ্ঠ, যার প্রাণ কেড়ে নেই, যার সুর শোনার জন্য, যার গান শোনার জন্য দূর দূরান্ত হতে আমরা ছুটে আসি, সেই নারায়ণ হালদার মহাশয়কে, অর্থাৎ কৃষ্ণকাত নারায়ণ হালদার মহাশয়কে বরণ করে নেবে আমাদের দলের নায়িকা রূপকুমার। এই যে শিল্পীগুলো আমরা বরণ করে নিলাম, এই শিল্পীগুলো ছিল আমাদের পুরুষ চরিত্রে। এখন স্ত্রী চরিত্রে, স্ত্রী চরিত্র যারা করবে তাদের মধ্যেই আমার দলের নায়িকা আমাদের পাশে আছে, গ্ল্যামার কুইন আর নাইট কুইন বলুন যাই বলুন না কেন, সেই রূপকুমার। রূপকুমারকে বরণ করে নিচ্ছে আমাদের বিশিষ্ট অতিথি লালু বারিক মহাশয়। আমাদের আরেক নায়িকা আনন্দ অধিকারী, নয়নের মণি রাত জাগানো পরি, সেই আনন্দ অধিকারীকে বরণ করে নিচ্ছেন আমাদের দলের নায়ক স্বরূপ হালদার মহাশয়। সমস্ত বিশেষণের অধিকারী নীলতন মিস্ত্রি মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের দলের নায়ক মাননীয় নরেশ মণ্ডল মহাশয়। এইবার
এইবার আমাদের এই দলের ধারক ও বাহক কাণ্ডারি যাকে বলি মাঝি, সেই কার্তিক হালদার মহাশয় যিনি আমাদের সর্বদিকের মাস্টার মশাই, সেই মাস্টার মশাইকে বরণ করে নিচ্ছে আমাদের এই দলের ম্যানেজার নরেশ মণ্ডল মহাশয়। আমাদের দলের নায়িকা আনন্দ অধিকারী, যার মিষ্টি বাদনে মিষ্টি হাতের তালিতে আমাদের গান চলে, সেই সমীর স্বীকৃতি গ্রহণ করে নিচ্ছে আমাদের দলের যেটা না হলে বর্তমানে আমরা গান বাজনা পরিবেশন করতে খুবই অসুবিধা প্রকাশ করি, সেই পাত্র সাউন্ড নিয়ন্ত্রণে শম্ভু বেরা, শম্ভু বেরাকে বরণ করে নিচ্ছেন আমাদের দলের নায়িকা নীলতন মিস্ত্রি। শম্ভু বেরা মহাশয় আপনি একটু মঞ্চে আসবেন। গন্ধা দিয়ে ভরিয়ে দেবে টুকটাক আলোয়, ইটিমিটি আলোয় পা দিয়ে এগিয়ে যাবে, দর্শকের মন জয় করবে, সেই পাত্র ইলেকট্রিকের ইলেকট্রিক নিয়ন্ত্রণ করবে দীপঙ্কর হালদার মহাশয়। দীপঙ্কর হালদার মহাশয় আপনি মঞ্চে আসবেন। দীপঙ্কর হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডল মহাশয়। এইবার এইবার যে আমাদের জীবনটাকে বয়ে নিয়ে যাবে, আমরা 22 জন শিল্পী সমন্বয়ে ছুটবো এ প্রান্ত থেকে ও প্রান্তে, কখনো বা মেদিনীপুর, কখনো সাগর, কখনো ক্যানিং, যে আমাদেরকে বয়ে নিয়ে যাবে আমাদের জীবনটা যারাতে চলবে, সেই ড্রাইভার মহাশয় রবীন সর্দার আপনি মঞ্চে আসবেন। রবীন সর্দারকে বরণ করে নিচ্ছেন স্বরূপ হালদার মহাশয়। এইবার নিউ শিল্পী তীর্থ যাদের জন্য আজকের
আমরা এখানে এসেছি, নিউ শিল্প তো যে তৈরি করেছে, যে এতগুলো লোকের পেটের ভাত দেবে, জীবন দেখবে, সংসার দেখবে, সেই মালিক মহাশয়দ্বয়কে বরণ করে নিচ্ছেন আমাদের দলের দুজন নায়িকা রূপকুমার ও নীলরতন মিস্ত্রি মহাশয়। আমি মালিকদের অনুরোধ করছি আপনারা একটু মঞ্চে আসবেন, সুকুমার পাত্র মহাশয় ও রিন্টু রায় মহাশয়। আজকের এই উদ্বোধনে এসেছেন আমাদের দলকে, কি গান হবে কি না হবে কি যা না জেনে যে নায়ক বন্ধুদ্বয় এখানে এসেছেন, সেই কিশোর দাস এবং তার সঙ্গী যদি এখানে থেকে থাকেন, আমি অনুরোধ করব আপনি মঞ্চে আসবেন, আপনাকে বরণ করে নিচ্ছে আমাদের মালিক সুকুমার পাত্র। কিশোর দাস মহাশয়কে অনুরোধ করছি আপনি একটু মঞ্চে আসবেন। দশ মাস আপনি যদি আশেপাশে থেকে থাকেন আসবেন। দাদা নিশ্চয়ই এখন একটু ব্যস্ত আছে, তাই এই মুহূর্তে আমরা আমাদের একজন অতিথি এসেছেন যাদেরকে আমি ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকেই চিনি, ওনার গান বাজনা দেখেছি, সেই নিমাই দাদাকে বরণ করে নিচ্ছে আমাদের দলের নায়ক নরেশ মণ্ডল মহাশয়। নিমাই দা আপনি একটু মঞ্চে আসবেন। অনুষ্ঠানটা ফটোগ্রাফ করছে, ইউটিউবে ছাড়লে আপনারা দেখতে পারবেন, সেই দাদা কাইন্ডলি আপনি একটু মঞ্চে আসবেন। আপনাকে বরণ করে নিচ্ছে আমাদের দলের নায়ক স্বরূপ হালদার মহাশয়। বাচ্চু সরদার আপনি মঞ্চে আসবেন, আপনাকে বরণ করে নেবে আমাদের দলের শিল্পী ইন্দ্রজিৎ মণ্ডল। বাচ্চু হালদার মহাশয় আপনি মঞ্চে আসবেন, আপনাকে বরণ করে নিচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডল মহাশয়। সুকেশ সর্দার মহাশয় মঞ্চে আসবেন, সুকেশ সর্দার মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের দলের নায়ক নারায়ণ হালদার মহাশয়।
এখনই আমাদের পূজারি যার হাতের রান্না খেয়ে আমরা দিনের পর দিন কাটিয়ে দেবো, সেই পূজারি গোপাল হালদার মহাশয়কে বরণ করে নেবে আমাদের দলের তবলা বাদক সমীর শিকারী মহাশয়। বিশ্বজিৎ মান্না মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের দলের মাঝি কার্তিক হালদার মহাশয়। আমরা বিগত বছরের আছেন তাদের ব্যক্তিগত কারণের জন্য দল বন্ধ করে রেখেছে, আবার হয়তো তারা দল করবে, সেই আমাদের মধ্যে তাদেরকে একজন পেয়েছি, তাই করে নিচ্ছে আমাদের দলের নায়ক নরেশ মণ্ডল মহাশয়। বাবু হালদার উনি আগেই মালিক ছিলেন, ব্যক্তিগত কাজের জন্য করতে পারেনি, সামনে হয়তো আবার করবে, তাই ওই মালিককে বরণ করে নিচ্ছে আমাদের দলের নরেশ মণ্ডল মহাশয়। কিশোর দাস নায়ক বন্ধু কিশোর দাস মহাশয় আপনি যদি এসে থাকেন একটু মঞ্চে আসবেন। কিশোর দাস মহাশয় আপনি যদি এসে থাকেন, হ্যাঁ কিশোর দাস মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের আমাদের মালিক সুকুমার পাত্র মহাশয়। সঞ্জীব পাত্র মহাশয়কে বরণ করে নেবে আমাদের দলের নায়িকা রূপ হালদার। সঞ্জীব পাত্র মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই পর্যন্ত সবার যে কাজ ছিল ভাগুদার সঙ্গে একটা সম্পর্ক ছিল আলাদা, হাফ প্যান্ট ছাড়াও পড়ে না মালিক আমার ভাগুদাকে বরণ করে দিয়েছে। Thank you.
এই পর্যন্ত আমাদের সবার কাজ মোটামুটি শেষ পর্বে এসে গেছি। তো সভা শেষ করার আগে আমি সভাপতি হিসাবে কয়েকটা কথা বলবো। আমার কথা শেষের পরে বর্তমান আমাদের দলের সব শিল্পী আছে, সবাই মিলে গান করবে, আমরা একটু আনন্দ উপভোগ করব। তো আমি কয়েকটা কথা বলছি। গাজন, গাজনটা কি এইটা আমরা ছোটবেলাতে শুনেছি, গাজন গাজন গাজন, চলো প্যান্ট পরে চলে যাই, পুষ্টি ভাত খাই, ভাত খাই, ছুটে যাই, গাজনটা শুনে আসি, রাত বারোটার পরে গাজন হবে। কিন্তু গাজন এখন সেরকমভাবে হয় না। গাজন মিন্স ভাঁড়, ভাঁড় মানে ভাঁড়ামো, আর ভাঁড়ো মানে যার যার যত যার যে যত কায়দা করে হাসাতে পারবে সে তত বড় শিল্পী। সেই থেকে আমাদের গাজন শোনা, গাজন আসা। তো এতদূর না গিয়ে বলবো, শুধু আমি আজকের একটাই কথা বলবো শিল্পী সমন্বয়ের উদ্দেশ্যে। আমি একটা কথা প্রতি বছরে বলি, এবছরেও বলছি, ইট ইজ মাই হার্ট অফ দ্য রাইটার। একটা শিল্পী, একটা লেখকের জীবন, কারণ একটা শিল্পী গান মুছে করে আমাদের সম্মান দেয়, লেখকদের সম্মান দেয়, তার হাততালি পাই, তাহলে আমরা সেই হাততালিটা পাই। তাই সমস্ত শিল্পী সমন্বয়ের কাছে আমার একান্ত অনুরোধ, একটা বছর ভাই দাদা হিসাবে মানিয়ে নিয়ে চলবেন, এটাই আমার শেষ অনুরোধ। এবং আমার এই বক্তব্যের শেষে আমি এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এবং আমাদের এখানে এই মুহূর্তে প্রথম গান গাইবেন ইন্দ্রজিৎ মণ্ডল মহাশয়। ইন্দ্রজিৎ মণ্ডল মহাশয়, ভালো কেন বেশে সইতে পারি না
কোথায় গেলে পাবো, ফুল কেন ফুটে ছড়ে যাবো, আলো কেন বেশে ভুলে যাবো, সইতে পারি না আমি, সইতে পারি না আমি, মরি শুধু জলে, ফুল কেন ফুটে ছড়ে যাবো, আলো কেন বেশে ভুলে যাবো, ফুল কেন ফুটে ছড়ে যাবো, আলো কেন বেশে যদি কোনো ভুল হয়ে থাকে নিজের ঘরে সন্তান ও ভাই ও বন্ধু ভাবে ক্ষমা করে দেবেন। হ্যালো 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 তোমাদের Thank you.
মানুষে চরণ ধুলি আশা গানে গঞ্জে গান আমি গে যা গানি আমার জীবন গানি আমার মন গানি আমার জীবন গানি আমার সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও শুভ উল্টোরথের আগাম শুভেচ্ছা জানিয়ে দুখানি গান গাইব। গানের মাঝে যদি ভদ্রটি হয় নিজে বাড়ির সন্তান ও ভাই বন্ধু ভেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সারাটি জীবন ধরে
গালি আমার